আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আর আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন সবাই খুবই ভালো আছেন তো আজকে আমি নিয়ে চলে আসলাম হেয়ার কেয়ারের জন্য একটা হেয়ার রেমেডি আমার আজকের এই রেমেডিটা ব্যবহারের ফলে আপনার চুল পড়ে যাওয়া কমে যাবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল দ্রুত লম্বা হতে সাহায্য করবে এত বেশি লম্বা হবে যে আপনি নিজেই চুলগুলোকে সামলাতে পারছেন না তো চলুন আমি কীভাবে রেমেডিটা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে বেশ অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর আমরা সবাই জানি পেঁয়াজ আমাদের চুলের জন্য খুবই উপকারী একটা উপাদান আমাদের চুলের জন্য পেঁয়াজ ব্যবহার করলে চুল পড়া কমে যায় চুল দ্রুত বৃদ্ধি পায় এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করে আর তাছাড়াও রয়েছে পেঁয়াজের বিভিন্ন পুষ্টিগুণ যা আমাদের মাথার স্কিনের জন্য খুবই ভালো পেঁয়াজের রস মাথার স্ক্লেপে ব্যবহার করলে মাথার স্ক্লেপে যে অনেক সময় ক্ষয় হয় বা বিভিন্ন ক্ষত সৃষ্টি হয় সেই ক্ষতগুলো কিন্তু পেঁয়াজের রসের জন্য চলে যায় তাছাড়াও রয়েছে আমাদের চুলের জন্য পেঁয়াজের রসের অনেক পুষ্টিগুণ তা হয়তো আমরা কিছুটা জানি আর কিছুটা জানি না তো এখান থেকে তো আমার সবগুলো পেঁয়াজ লাগবে না আমি একবার ব্যবহার করার জন্য একটা রেমেডি তৈরি করব তাই একটা পেঁয়াজ দিয়ে আমি আজকে রেমেডিটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়ে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপর একটা গ্রেটার দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি একটা করে পেঁয়াজ কিন্তু চাইলেই আর ব্লেন্ড করা যায় না তো সেজন্য কিন্তু এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিলে কিন্তু খুবই ভালো হয় গ্রেড করা ছাড়াও কিন্তু আপনারা পাটায় বেটে নিতে পারেন পেঁয়াজটাকে তারপরে কিন্তু এই পেঁয়াজের পেস্ট থেকে যে রসটা আছে সেটা বের করে নিতে পারেন সরাসরি যেহেতু পেঁয়াজটা ব্যবহার করা যায় না চুলের মধ্যে তো সেজন্য একটু গ্রেট করে বা ব্লেন্ড করে বা পাটায় বেটেই পেঁয়াজের রসটাকে বের করে নিতে হয় কারণ পেঁয়াজের রসটা ব্যবহার করাই সবচেয়ে বেশি উত্তম তাহলে এই পেঁয়াজের রসটা আমাদের চুলের গোড়ায় গোড়ায় প্রবেশ করে আর আমাদের চুলকে ভিতর থেকে মজবুত আর শক্তিশালী হতে সাহায্য করে তো আমি একটা চা দিয়ে সেকে পেঁয়াজের রসটাকে আলাদা করে নিচ্ছি একটা পেঁয়াজ থেকে আমার যতটুকু রস হয়েছে ততটুকু রস কিন্তু একবার ব্যবহার করার জন্যই অ্যানাফ তো পেঁয়াজের রসটা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার প্রায় তিন চার চামচের মতো হবে পেঁয়াজের রসটা বের হয়েছে এখন আমি যেটা করব। আমি পেঁয়াজের রসের সাথে অ্যাড করে দিব ক্যাস্টার অয়েল ক্যাস্টার অয়েল আমাদের চুলকে দ্রুত লম্বা করতে আর চুলকে গণ করতে সাহায্য করে এমনকি চুলকে কালো করতেও ক্যাস্টার অয়েল খুবই উপকারী একটা উপাদান তো ক্যাস্টার অয়েল যেহেতু সরাসরি ব্যবহার করা যায় না কোনো কিছুর সাথে কোনো তেল বা কোনো কিছুর সাথে অ্যাড করে ব্যবহার করতে হয় তাই এখানে আমি তিন চা চামচ পেঁয়াজের রসের সাথে দিয়ে দিয়েছি এক চা চামচ ক্যাস্টার অয়েল ক্যাস্টার অয়েলটা কিন্তু অনেকটাই গণ হয় সেজন্য যে উপাদানটার সাথে অ্যাড করবেন হয় সেটা ডাবল করতে হবে ক্যাস্টার অয়েলে নইলে আপনার তিন গুণ বেশি দিতে হবে তো সেজন্য আমি কিন্তু তিন গুণ বেশি দিয়ে দিয়েছি পেঁয়াজের রসটা এখন আমি পেঁয়াজের রস আর ক্যাস্টার অয়েলটাকে একসাথে ভালো করে ফেটিয়ে নেব যাতে করে পেঁয়াজের রস আর অয়েলটা আমি যখন মাথার স্ক্যাল্পে ব্যবহার করব একদম চুলের গোড়ায় গোঁড়ায় পচে পেঁয়াজের রসের সাথে অয়েল মিশিয়ে যদি আপনি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে নতুন চুল গজাতে সাহায্য করবে আর চুল ঘন কালো লম্বা ও সিল্কি করতেও কিন্তু এই রেমেডিটার জুড়ে মেলাবার আর এই রেমেডিটা যখন ব্যবহার করবেন হাতের আঙ্গুল দিয়ে চেষ্টা করবেন আমরা যেরকম প্রতিদিন মাথায় তেল ব্যবহার করি ঠিক সেই তেলের মতো করে চুলের গুঁড়া থেকে আগা পর্যন্ত এই রেমেডিটা দেওয়ার জন্য তারপরে এই রেমেডিটা আপনার এক ঘন্টা রেখে আপনার রেগুলার যে শ্যাম্পু দিয়ে চুলটা পয়সা করেন ঠিক সেইভাবেই চুলগুলোকে পয়সা করে নিতে পারবেন কিন্তু এই রেমেডিটা ব্যবহারের ফলে অবশ্যই আপনার এক ঘন্টা রেখে দিতে হবে মাথার মধ্যে এক ঘন্টার আগে কিন্তু আপনি চুলে শ্যাম্পু করতে পারবেন না এক ঘন্টার বেশি হলে সমস্যা নেই কিন্তু কম করা যাবে না কথা বলতে বলতেই কিন্তু আমার রেমেডিটা কমপ্লিট হয়ে গেল এখন এই রেমেডিটা ব্যবহার করার জন্য রেডি হয়ে গেছে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সবার জন্য অনেক দুয়ার ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম